আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়। আবারও বীজপুর থানার বড়সড় চুরির ঘটনার কিনারা করল পুলিশ। বীজপুর থানার তৎপরতায় কাঁচড়াপাড়া লিচুবাগান মনোদত্ত সরণি এলাকায় পরিচারকের কাজ করত আনন্দ বাসফোর ওরফে কালু, বয়স ২৬, ডাঙাপাড়ার বাসিন্দা যুবক। কুকুর দেখার কাজ করতে গিয়ে ঘরে কেউ না থাকায় লকার খুলে ৭ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়। বাড়ির মালিক গৌতম মাহাতো খবর দেয় বীজপুর থানায়। ঘটনাস্থলে পৌঁছায় বীজপুর থানার পুলিশ। তারপরেই ৫ ঘন্টার মধ্যে চুরির কিনারা করল পুলিশ। অভিযুক্তর কাছ থেকে উদ্ধার হয় নগদ ৫ লক্ষ টাকা। আমরা সব দাদার পিসির ছেলে সোদপুরে বিয়ে ছিল, তো সবাই গেছিলাম, আর জেঠু দোকান চালাচ্ছিল, সবার ছেলেটাকে বলে দেওয়া হয়েছিল যে আমরা তো থাকবো না, ওই ছেলেটা শুধু সকালে খাওয়ায়। ওই দিন আমরা থাকতাম না, তাই বলে বলেছিলাম বিকালবেলা। কি করে যে ছেলেটাকে বলে গেছে? এই কুকুরেরই কাজ করে, কুকুরদের খাওয়া দাওয়ানো, পায়খানা বাথরুম পরিষ্কার পরিষ্কার করার, জল খাওয়ানো। কতদিন ধরে করছে? আমাদের বাড়িতে ১.৫ মাস হয়েছে কাজে ঢুকেছে। একজনে থ্রুতে ঢুকেছিলাম বলে অন্য লোকেরা বাড়িতে কাজ করে, সেখান থেকেই আমাকে বলেছে, ওখান থেকে বলেছিল, মাকে বলেছিল, ওখান থেকেই কাজ করতে বলে। তারপর কি হয়েছে? তারপর আমরা যখন ঘুরে আসলাম, তখন আমি কয়েকদিন আগে বাবার থেকে আপনার চেকবুক চাইছি যে অ্যাকাউন্ট বানাবো বলে। ওটা যখন খুঁজতে যায় বাবা দেখে টাকা নেই, ওপরে লকারও যাচ্ছে যে লকারের মা চাবি পাচ্ছে না, লকারের চাবি পাচ্ছে না। তারপর আজকে লোক ডাকিয়ে লকারকে ভাঙালো, দেখলো ওর মধ্যে কোনো টাকা সোনা গয়নাগুলো কিছু ছিল না। তখনই ওই ছেলেটাকে আমরা বললাম যে আয় আজকে কুকুর খাওয়াতে, ওই বাহানা করে এখানে ঢোকা এনে রাখা বসালাম, বললাম চুপচাপ ভালোভাবে বলে দে, পুলিশ কাছারি আমরা করবো না। কিন্তু কোনো মতে স্বীকার করলো না। তখন আমরা পুলিশের কাছে বীজপুর পুলিশ স্টেশনে গেলাম, ওখানে সব কিছু ওরাই প্রেসার করলো, তখন বলতে বলতে সব কিছু বলে দিলাম। কত টাকার জিনিসপত্র ছিল? মোটামুটি একটা সোনা গয়না, একটা সোনার হার, চেন, দুটো কানের, আর ৬-৭ লাখ টাকার মতো ক্যাশ ছিল। আপনি কে হন? আমি হচ্ছি অজিত মাহাতো, আমার যার চুরি হয়েছে তার আমি ছেলে। আপনার নাম? আমার অজিত মাহাতো। কি এখনো ভাবছেন কোথায় যাব, কোথায় থাকবো, মনির মতো বাড়ি কোথায় পাবো? হ্যাঁ ঠিকই ভেবেছেন, মনির মতো বাড়ি পেতে আজই আসুন লোকনাথ কমপ্লেক্সে। কাঁপা বনগা রোড সংলগ্ন কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েত অফিসের নিকটে নতুন আবাসন লোকনাথ কমপ্লেক্স। লোকনাথ কমপ্লেক্সে আছে বেসমেন্টে গাড়ি রাখার সুবিধে, গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোরে থাকবে মার্কেট কমপ্লেক্স এবং প্রচুর ২ BHK ও ৩ BHK ফ্ল্যাট। তাই আর দেরি না করে আজই চটপট বুকিং করুন লোকনাথ কমপ্লেক্সে। ফোন নম্বর ৭৮৯০৭২৬৮৭৮ এবং আপনারা কল করতে পারেন আরও একটি নম্বরে ৯৮৩১৯১৯৫১৫ এই নম্বরে। আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়। চাষের জমির আল কাটা নিয়ে দ্বন্দ্বের জের নাক কামড়ে নিল প্রতিবেশী। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার গোপালনগর থানার মেহেরনগর গ্রামে। গোপালনগর থানার মেহেরনগর গ্রামের বাসিন্দা মিন্টু তরফদার প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে বাড়ির পাশেই চাষের জমিতে গিয়েছিলেন। জাওয়াদের জেরে নিম্নচাপের কারণে গত ২ দিনে টানা বৃষ্টিতে জল জমেছে চাষের জমিতে। মিন্টুবাবু জমিতে সরিষা চাষ করেছেন। সকালে জমিতে গিয়ে দেখতে পান তার পাশের জমির মালিক অতুল্য মণ্ডল নামে এক প্রতিবেশী তার জমির জল আটকে দিয়েছেন আল বেঁধে। আল বেঁধে জমির জল আটকে দেওয়ায় জমির সর্ষে তলিয়ে যায় মিন্টুবাবুর। কি হয়েছে? হয়েছে জমির আল কাটা নিয়ে। এবার হলে এবার জল বের করতে দিয়েছি করবো, এবার জলটাও বেঁধে রেখেছে। এবার এক কথায় দু কথায় আমার ওই মারামারি করে নাকের ওইটা কেটে নিয়েছে। কী করে কামটা কেটে নিল? ওই মারামারি করার সময় আমার পেড়ে ফেলেছে, পেড়ে ফেলার পরেই ওই নাকে খবল মেরেছে। কী দিয়ে? কী দিয়ে? ওই গাল গাল দিয়ে কামড়ে কামড়ে নিয়েছে। কে 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 করেছে? এটা করেছে এটা নাম আতুল্য। কী হয় আপনার? হ্যাঁ কি আত্মীয় হয়? আত্মীয় গ্রামবাসী। আতুল্য মণ্ডল। হ্যাঁ থানায় আমি গেছিলাম এই অবস্থায় নিয়ে, থানা বললো যে হসপিটালে আগে চিকিৎসা করো।
কবে হয়েছে ঘটনা? এই তো এটা হচ্ছে 8টার দিকে। তারপরে আপনি কি করেছেন? আমি ওই হসপিটালে এসে আমার ডাইরেক্ট এখানে ভর্তি করেছে। তা আমি তো কি হয়েছে না হয়েছে একটা তো বলতে পারবো না, কারণ এখানে আছি। মানে আপনার নাকে কামড়ালো কেন? ওই যে জল কেটেছি বলে মারামারি মেরেছে, আগে মেরেছে, মারলে আমি ধরে পারি না অকম্পা। এবার দিয়ে এবার পেড়ে ফেলে দিয়ে নাকে কামড়ে দিয়েছে। আপনার নাম? আমার নাম মিন্টু। মিন্টু তরফদার। মিন্টু কি? মিন্টু তরফদার। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377। আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা। আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজ এর পর্দায়। সাত সকালে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা। ডাম্পার ধাক্কা মারে একটি চার চাকা গাড়িকে। সেই গাড়িটি রাস্তায় পেট্রোলিংয়ে থাকা পুলিশের গাড়িকে ধাক্কা মারে। এই ঘটনায় চার চাকার গাড়ির আরোহী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিন সকালে কলকাতা বিমানবন্দরের দিক থেকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিল একটি চার চাকা গাড়ি। গাড়িটি এক্সপ্রেসওয়ের মাঠকলের কাছে আসতেই একটি ডাম্পার পেছন থেকে ওই গাড়িটিকে ধাক্কা মারে। এরপরে ওই চার চাকা গাড়িটি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি পুলিশের গাড়িকে ধাক্কা মারে। প্রথমে এটা আসলো, এটা বা এটা আসার পরে এটা মারলো, ঠিক আছে, রক্তমুক্ত ভিড়িয়েছে, হ্যাঁ, ঠিক আছে, দুজনের বসকলে হ্যাঁ লেগেছে। কি কোন দিক দিয়ে কোন দিকে যাচ্ছিলো গাড়িটা? গাড়ি যাচ্ছিলো হচ্ছে চারকোন, হ্যাঁ, চারকোনও যাচ্ছিলো গাড়িটা। এই গাড়িটা, এই গাড়িটা, এই গাড়িটা কে মেরেছে? কে মেরেছে? কে প্রথমে হচ্ছে লড়তে মরে মেরেছিল, নাকি লড়তে মেরে তারপর এই গাড়িটা আবার মেরেছে। এই গাড়িটা কোন গাড়িটা? পুলিশের গাড়িটা। এই গাড়িগুলো যাচ্ছিল দক্ষিণেশ্বরের দিকে, এয়ারপোর্ট থেকে। আমার গাড়ি তো দাঁড়িয়ে। কোথায় কোথায়? তোমার নামটা? হ্যাঁ, তাপস। কি এখনো ভাবছেন কোথায় যাব, কোথায় থাকব, মনির মতো বাড়ি কোথায় পাবো? হ্যাঁ, ঠিকই ভেবেছেন, মনির মতো বাড়ি পেতে আজই আসুন লোকনাথ কমপ্লেক্সে। কাঁপা বনগা রোড সংলগ্ন কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েত অফিসের নিকটে নতুন আবাসন লোকনাথ কমপ্লেক্স। লোকনাথ কমপ্লেক্সে আছে বেসমেন্টে গাড়ি রাখার সুবিধে, গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোরে থাকবে মার্কেট কমপ্লেক্স এবং প্রচুর 2BHK ও 3BHK ফ্ল্যাট। তাই আর দেরি না করে আজই চটপট বুকিং করুন লোকনাথ কমপ্লেক্সে। ফোন নম্বর 7890-726878 এবং আপনারা কল করতে পারেন আরও একটি নম্বরে 9831-919515 এই নম্বরে। আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজ এর পর্দায়। মঙ্গলবার দুপুরে বারাসাত স্টেশন সংলগ্ন এলাকা থেকে এসএসসি ছাত্র যুব অধিকার মঞ্চের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল সংগঠিত হয় বারাসাত জেলাশাসক দপ্তর পর্যন্ত। তাদের দাবি, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী নবম থেকে দ্বাদশ শ্রেণীর অনশনকারী প্রার্থীদের চাকরি নিশ্চিত করলেও কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ের অনশনকারীরা আজও বঞ্চিত। অবিলম্বে তাদের ভ্যাকসিনেশন প্রক্রিয়া সুসম্পন্ন করে দ্রুত বঞ্চিত প্রার্থীদের চাকরি সুনিশ্চিত করতে হবে, না হলে তাদের স্বেচ্ছায় মৃত্যুবরণে অনুমতি চেয়ে এই দিন জেলাশাসকের কাছে ডেপুটেশন দেয় এসএসসি ছাত্র যুব অধিকার মঞ্চ কর্মশিক্ষা ও শারীরশিক্ষার প্রার্থীরা। এবং সে কিছু দুর্নীতির কারণে আমরা অনশনটা করেছিলাম, কিন্তু সেই মানে অনশন মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৎকালীন শিক্ষামন্ত্রী প্রেজেন্ট হয়ে তারা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন, দরকার হলে ওয়ান টাইম আইন পরিবর্তন করে হলেও তোমাদের জব সুনিশ্চিত করবো যারা প্যানেলভুক্ত আছে, মেরিট লিস্টের অন্তর্গত আছে। কিন্তু সেই প্রতিশ্রুতি থেকে গেল সেই অনশন মঞ্চ থেকে। 9 to 12 প্রায় 90%
মানে 3000 সিট প্রায় আপডেট হয়ে 90% তাদের জব হয়েছে, তাদের 9টা পর্যন্ত কাউন্সিলিং হয়েছে। শুধুমাত্র সেই মঞ্চ থেকে ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন এই দুটো সাবজেক্ট পুরোটাই বঞ্চিত হয়ে রয়েছে। এবং তারপরে কিন্তু আমরা মাননীয়ের বাসভবনে আমরা গেছি এবং সেই বাসভবনেও দুবার দেখা হয়েছে এবং বাসভবনেও তিনি একই প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি পাশে দাঁড়িয়ে থাকা ওনার গৌতম সান্যাল পিয়ে গৌতম সান্যাল বাবুকে উনি বলেছেন আপনি দেখবেন এরা যেন বঞ্চিত না হয়, কারণ আমি নিজে মঞ্চে গিয়ে কথা দিয়ে এসেছি ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন এরাও যেন বঞ্চিত না। কিন্তু সে দিদি তিনবারে প্রতিশ্রুতি এখনও পর্যন্ত কোনো পূরণ হয়নি এবং দিদি বলেছিল পূরণ না হলে আমাদের কাছে আবার আসবে, আমার কাছে আবার আসবে তোমরা, সেটা বলেছে। কিন্তু তার পরবর্তীকালে আমরা কিন্তু দিদির কাছে পৌঁছতে পারিনি। তৎকালীন শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা দেখা করেছিলাম, তিনি একই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং এখন বর্তমান যিনি শিক্ষামন্ত্রী ওনার সঙ্গে আমরা দেখা করেছি, উনি একই কথা বলেছেন যে তোমরা যাও আচার্য সদনে। আমরা আচার্য সদনে সেখানে অ্যাডভাইজার চেয়ারম্যান সেক্রেটারি সকলেই ছিলেন, আমাদের সঙ্গে বৈঠক হয়েছে এবং তারা বলেছেন ঠিক আছে তোমরা তো পুরোটাই বঞ্চিত, 14 দিন পরে এসো এটা সুরাহা করা হবে। সেই মানে এই তিন বছর ধরে একই রকম নাটক চলছে, শুধু আচার্য সদন বিকাশ ভবন তারা শুধু আমাদের ওপারে আশ্বাস দিয়ে যাচ্ছে, বারে বারে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে এবং বারবার একবার আচার্য সদন বিকাশ ভবন এইভাবে আমাদেরকে মানে ওরা ছলনা করছে আমাদের ওপার। তাহলে আমরা এই দীর্ঘ 3 বছর ধরে আমরা পড়াশোনা করেছি, আমার বাবা মারা যে টাকা খরচ করে পড়াশোনা করিয়েছে, তাহলে আমরা এই রাস্তায় ঘোরার জন্য আমরা কি পাশ করে মেরিট লিস্টের অন্তর্গত হলে খুব কি অপরাধ করে ফেলেছি আমরা? এখন আমরা দাবি জানাচ্ছি যখন আমরা দিদির কাছে পৌঁছাতে পারছি না, দিদি প্রতিশ্রুতি দেবে আমরা তো যোগ্য ক্যান্ডিডেট, তাহলে আমরা কেন বঞ্চিত হবো সেই জায়গা থেকে? তাই দিদি যখন আমাদের চাকরি দিতে পারছেন না, তাই আমরা আজকে ডিএম স্যারের কাছে এসেছি, আমরা স্বেচ্ছায় মৃত্যুর আবেদনপত্র ওনার হাতে তুলে দেবো। তাহলে আমাদের যখন চাকরি দিতে পারছেন না, আমাদের মৃত্যুর অনুমতিপত্র ওনার সিগনেচার করে দিন, আমরা মৃত্যুবরণ করবো, আমাদের এই জীবন রেখে লাভ নেই। কারণ এত আজকের জন্য না, লাস্ট 3 বছর ধরে আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে প্রতিশ্রুতি মাননীয় দিয়েছিলেন সেই প্রতিশ্রুতির মতো চাকরিটা আমাদের দেওয়ার ব্যবস্থা করা হোক, সেরকম সেই দাবি নিয়েই আমরা লাস্ট 3 বছর ধরে লড়াই করে যাচ্ছি। ঠিক আছে, তো আজকে আমাদের কর্মসূচিটার মেন উদ্দেশ্য হচ্ছে জেলা শাসককে ব্যাপারটা পুরোপুরি জানান। ঠিক আছে, তো জেলা শাসকও ব্যাপারটা সম্পর্কে অবগত হন, আমরা জানি না জেলা শাসক কতটা অবগত যে প্রত্যেকটা জেলাতেই আমাদের শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার ওয়েটিং বঞ্চিত প্রার্থীরা রয়ে গেছে। তো তাদের হয়ে প্রত্যেকটা জেলা শাসকের কাছে আমাদের নিবেদন যে এই বার্তাটাই যেন উপরমহল এবং শিক্ষা দপ্তরকে দেওয়া হয় যে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী যিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এখনও রক্ষা করেননি, আমাদের আবেদন উনি অবশ্যই যেন আমাদের কথায় সাড়া দিয়ে আমাদের ওনার প্রতিশ্রুতিটা রক্ষা করুক এবং আমাদের চাকরি দিক, এবং সেই দাবি যদি না পালন করা হয় ঠিক আছে তো আমরা যে কোনো দিন আমরা চরম পদক্ষেপ নিতে বাধ্য থাকবো, আর সেই জন্য পুরোপুরি দায়ী থাকবে রাজ্য সরকার। স্বেচ্ছায় মৃত্যুর আবেদন আপনারা যে স্মারকলিপি দিচ্ছেন তাদের স্বেচ্ছায় মৃত্যুর আবেদন জানিয়েছেন, এই সিদ্ধান্তে কেন যেতে হলো আপনাকে? এছাড়া আমাদের আর কোনো পথ নেই, তো এছাড়া তো আমাদের তো কোনো আর পথ নেই, আর কোনো পথই নেই। আমরা অনেক রকমভাবে চেষ্টা করেছিলাম, কালীঘাটে বহুবার গেছি, আমরা যাতে মাননীয় সাথে দেখা করার সুযোগ পাই, আমাদের আমরা যে বঞ্চিত সেই ব্যাপারটা ওনাকে আবার তুলে ধরার জন্য আমরা লেফট টাউনে অনেকবার গেছি, অনেকবার চেষ্টা করেছি, আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী প্রার্থমন্ত্রীর সাথে দেখা করার জন্য, আমরা প্রাক্তন ফর্মার এডুকেশন মিনিস্টার প্রাক্তবাবুর বাড়িতে অনেকবার যাওয়ার চেষ্টা করেছি ওনার সাথে কথা বলার জন্য, কিন্তু প্রত্যেকবারই বিভিন্ন থানার পক্ষ থেকে, কালীঘাট থানা, লেফট টাউন থানা, সমস্ত থানার পক্ষ থেকে আমাদের ওখানে আটকে দিয়ে আমাদের জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এমত অবস্থা আমাদের কথা শুনবার মতন, ইভেন আমরা রিসেন্ট টাইমে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনও করেছি যাতে কিনা আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারি এবং আমাদের মানে অভিযোগটা তুলে ধরতে পারি। তো সব পথই এখন আমাদের বন্ধ, আমাদের হাতে আর কোনো মানে আমাদের কাছে কোনো আর পথ খোলা নেই, তো সমস্ত পথ যখন বন্ধ হয়ে গেছে তখন একটা পথই খোলা, কারণ আমাদের আর কোনো উপায় নেই। মূলত আজকে আপনাদের ডেপুটেশনটা নয় চাকরি দিন না স্বেচ্ছা মৃত্যুর ইয়ে করুন, এটাই আছে আপনাদের মূলে, সেটা একটু বলুন কি আপনাদের মূল দাবিটা আজকে কি ডেপুটেশনের? আমাদের জাস্ট এক্ষুনি বললাম যেমন বলেছি যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি মতন চাকরি দেওয়া হোক, আর প্রতিশ্রুতি যদি উনি রক্ষা না করতে পারেন, যদি চাকরি না দেন, তাহলে আমাদের চরমতম জীবনের পদক্ষেপ নিতে বাধ্য করতে হবে। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে।
আমাদের ফোন নাম্বার 9051463377। আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা। আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজ এর পর্দায়। খর্ধ পৌরসভার 14 নম্বর ওয়ার্ড পিডির মোড় এলাকায় তৃণমূল কার্যালয়ে উদ্যম নৃত্য করতে দেখা গেল তৃণমূল কর্মীকে। হিন্দি গান বাজিয়ে এই ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে তুমুল বিতর্ক তৈরি হয়েছে খর্ধ বিধানসভা অঞ্চল জুড়ে। খর্ধ রাসকোলা ফেরিঘাটে কর্মরত তৃণমূল কর্মী প্রদীপ মাহাতো পার্টি অফিসের ভেতরে হিন্দি গান বাজিয়ে উদ্যম নৃত্য করছেন এবং তার পেছনে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এই বিষয়ে পার্টি অফিসের নেতা কর্মীরা প্রথমে কিছু বলতে না চাইলেও পরে তারা বলেন কিছু অশুভ শক্তি তাদের পার্টি অফিসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। পার্টি অফিসের মধ্যে এক তৃণমূল কর্মী তিনি নাচছেন এবং সেটা সেই ভিডিওটা ভাইরাল হয়েছে, এই বিষয়ে কি বলবেন? আমি পার্টি অফিসের ভিতরে কাউকে নাচতেও দেখি না। আর এই পার্টি অফিস হচ্ছে মানুষের সেবার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মানুষের কাছে পৌঁছতে হবে, সরকারি পরিষেবা পৌঁছে দিতে হবে, সেটা একদম তৃণমূল স্তরে পৌরসভার মাধ্যম দিয়ে আমরা সেই সব চেষ্টাই করি। প্রতিনিয়ত আমরা ছেলেদের ন্যূনতম একটু চা খাওয়ার পয়সা দিতে পারি না। ওরা নিজেরা মাঝরাত্রিরে উঠে লোককে হাসপাতাল ঘরে নিয়ে যায় এবং আমরা অনেক সময় নেতৃত্বে যারা আছি জানতেও পারি না কী অপরিসীম সেবা। এই পৌরসভা আমাদের এই বাংলার বাড়ি প্রকল্পে প্রায় 100 কাছাকাছি বাড়ি হয়েছে, শুধু আমাদের কাছ থেকে জানতে চাইবেন না। ওই তো দাদা আসুন তো, দাদা একটুখানি আপনি আসুন তো। না না জানুন না, আপনি নাগরিকদের কাছে আপনাদের এই পার্টি অফিসটা তো আপনি দেখছেন, এই পার্টি অফিসে কোনো নোংরামো মদ খাওয়া অশ্লীল কার্যকলাপ হয় আপনি এনার কাছে জিজ্ঞেস করুন, আমরা তো নিজেদের ছাপাই গাইবই। আমি কিছু দেখিনি জানি না দাদা, আমাদের পার্টি অফিসে অনেক রাত অবধি খোলাও থাকে না, খোলা থাকে যখন তখন বুঝতে হবে কোনো দরকার এতে খোলা, এই দরকারটা। আপনি পার্টি অফিসের আশপাশে ঘুরে দেখুন কোথাও মদের বোতল, কোথাও আর কিছু পান কি না, এমনকি চানাচুরের ঠোঁয়া ফোঁয়া পেলেও দেখতে পারে এসব গুলো। আমার নাম অনিমেষ মুখী, উদ্যম নাচ করতে দেখা গেছে এবং সেই ভিডিওটা ভাইরাল। না 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 কোনো ইয়ে নেই আমাদের এখানে, এরকম কোনো রকমই ঘটনা ঘটে না। আমি 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং 14 নম্বর ওয়ার্ডে আমি এখানে চাকরি করি, ঠিক আছে, হেলথে চাকরি করি, পৌরস্বাস্থ্য কর্মী, ঠিক আছে। কোনো রকম এই ব্যাপারে আমাদের শিক্ষা নলেজ নেই, যেটা বলে এরকম কোনো ঘটনাই ঘটে না। হ্যাঁ হয়তো হয়তো বাইরের কোনো শক্তি বা কিছু হয়তো উল্টো দিক থেকে চক্রান্ত করছে, এটা করতে পারে। বলছি এই যে এরকম হলো কি মানে কি চাইছেন যে এরকম যারা করলো মানে তাদের কিরকম কি হওয়া উচিত? না এই যদি হয়ে থাকে সেটাই আমরা তো জানি না, আমরা যদি না জানি তাহলে এরকম ঘটনার তো প্রতিবাদ করবো কিভাবে? আসলে কিছু মান নাম চাইছে বন্দিতা গোস্বামী। গতকাল তৃণমূলের একজন কর্মী সর্দার পার্টি অফিসের মধ্যে পেছনে মহাপুরুষদের ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, মুখ্যমন্ত্রীর ছবি, সেই দলের কর্মী উদ্যম নৃত্য করছে আমরা ভিডিওতে দেখলাম। আমরা গত কয়েক বছর ধরে দেখছি তৃণমূলের বিভিন্ন জায়গা সব জেলাতেই এরকম কোনো না কোনো ঘটনা ঘটেছে যেখানে তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান হচ্ছে আর সেই অনুষ্ঠানে অশ্লীল নাচ, অশ্লীল আচার আচরণ হচ্ছে, এই ধরনের কালচার তৃণমূল তৈরি করেছে। এই খর্ধার ঘটনাও তার থেকে ব্যতিক্রম নয়। আমরা ভারতীয় জনতা পার্টি এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করছি এবং তৃণমূল যেভাবে অপসংস্কৃতি সারা বাংলা জুড়ে প্রচার করছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। কি এখনো ভাবছেন কোথায় যাব, কোথায় থাকবো, মনের মতো বাড়ি কোথায় পাবো? হ্যাঁ ঠিকই ভেবেছেন, মনের মতো বাড়ি পেতে আজই আসুন লোকনাথ কমপ্লেক্সে। কাঁপা বনগা রোড সংলগ্ন কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েত অফিসের নিকটে নতুন আবাসন লোকনাথ কমপ্লেক্স। লোকনাথ কমপ্লেক্সে আছে বেসমেন্টে গাড়ি রাখার সুবিধে, গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোরে থাকবে মার্কেট কমপ্লেক্স এবং প্রচুর 2BHK ও 3BHK ফ্ল্যাট। তাই আর দেরি না করে আজই চটপট বুকিং করুন লোকনাথ কমপ্লেক্সে। ফোন নম্বর 7890-726878 এবং আপনারা কল করতে পারেন আরও একটি নম্বরে 9831919515, এই নম্বরে